আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর স্বাস্থ্য সুরক্ষা টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম। আজ আমরা আমাদের সমস্যা ও তার সমাধানে আমার কাজ এই ছকটি পূরণ করব। তো শিক্ষার্থীরা, মেইন টপিক হচ্ছে সহমর্মিতার অভাবে আমাদের বিদ্যালয়ের সমস্যা। বিদ্যালয়ের সমস্যা অনুযায়ী সেগুলো কিভাবে সমাধান করা যায় সেগুলোই দেখাবো এই ছকে। প্রথম কলামে আমাদের বিদ্যালয়ে সহমর্মিতার অভাবে সমস্যাগুলো লিখতে হবে। দ্বিতীয় কলামে সমস্যা সমাধানে আমার কাজগুলো লিখতে হবে। বলে রাখি, এই ছকটি তিনটি ভাগে ভাগ করে নেওয়া, এই একটা ভাগ, এই একটা ভাগ এবং নিচে একটা ভাগ। আমরা তিনটি কারণ দেখাবো এখানে। তাহলে চলো এই ছকটি পূরণ করা যাক। তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য। আর যারা রেগুলার ভিডিও দেখো, ভিডিও দেখার শুরুতেই একটা লাইক দিয়ে নেবা। আমাদের বিদ্যালয়ে সহমর্মিতার অভাবে সমস্যা। 1 নম্বর, বিদ্যালয়ের মাঠে ময়লার স্তূপ। সমস্যা সমাধানে আমার কাজ। আমরা সকলে একত্রিত হয়ে মাঠের সকল ময়লা ও আবর্জনা একটি নির্দিষ্ট স্থানে ফেলা। 2 নম্বর, বিদ্যালয়ের মাঠে ঘাস জন্মে জঙ্গল হওয়া। সমস্যা সমাধানে আমার কাজ। আমরা সকলে একত্রিত হয়ে জঙ্গল পরিষ্কার করে ফুলের বাগান তৈরি করতে পারি। 3 নম্বর, বিদ্যালয়ের টয়লেট ময়লা ও দুর্গন্ধযুক্ত হওয়া। সমস্যা সমাধানে আমার কাজ। আমরা সকলে বিদ্যালয়ের টয়লেট ভালোভাবে পরিষ্কার করব। টয়লেট ব্যবহার শেষে বেশি বেশি পানি দিয়ে দুর্গন্ধমুক্ত করব। আশা করছি তোমরা এই ছকটি বুঝতে পেরেছো। আমরা পরবর্তী ভিডিওতে পরবর্তীতে কোনো ছক বা প্রশ্ন নিয়ে হাজির হব। শিক্ষার্থীরা ভালো থাকবে। আল্লাহ হাফেজ।